কর্মজীবীদের মায়েদের একটা প্রশ্ন থাকে যে বুকের দুধ কীভাবে সংরক্ষণ করা যায়। বুকের দুধ গেলেনি আপনি স্টিলের বাটিতে সংরক্ষণ করতে পারেন এবং সেক্ষেত্রে আপনাকে নাম্বারিং করতে হবে। তবে গেলে নেওয়ার আগে প্রথমে গেলে নিয়ে তারপর বাচ্চাকে খাওয়াবেন এবং বাচ্চা যত সাক করবে তত তৈরি হবে। আপনি সকালে যদি 9টার সময় অফিসে যান তাহলে সকাল 6টা থেকে ফার্স্ট 6টার সময় উঠে আপনি গেলে নিলেন, তারপর বাচ্চাকে খাওয়ালেন, আবার ঠিক সিমিলারলি 8টা 9টার সময় আবার একটু গেলে নিয়ে বাচ্চাকে খাওয়ালেন। এভাবে করে করে এমনকি আপনি এর আগে রাত থেকেও সংরক্ষণ করতে পারেন। তবে এটা মনে রাখতে হবে যে নর্মাল টেম্পারেচারে, রুম টেম্পারেচারে আমার বুকের দুধটা 6 ঘন্টা পর্যন্ত ভালো থাকবে, আর নর্মাল রেফ্রিজারেটরে 24 ঘন্টা পর্যন্ত ভালো থাকবে। যদি রেফ্রিজারেটর রাখেন কিংবা রুম টেম্পারেচার রাখেন তবে খাওয়ার আগে অবশ্যই সেটাকে বডি টেম্পারেচারে নিয়ে আসতে হবে। এক্ষেত্রে করণীয় হচ্ছে যে যে বাটিতে আপনি দুধটা সংরক্ষণ করেছেন সেই বাটিটাকে একটা গরম পানির পাত্রের মধ্যে রেখে দিতে হবে। তাহলে কিছুক্ষণের মধ্যে সেটা যখন বডি টেম্পারেচারে চলে আসবে স্বাভাবিক তাপমাত্রায়, তখন সেটা বাচ্চাকে স্টিলের বাটি চামচ দিয়ে খাওয়াবেন। কখনও বাচ্চাকে ফিডার দিয়ে বুকের দুধ খাওয়াবেন না, তার কারণ ফিডার দিয়ে বুকের দুধ খেলে ফিডারের যে নিপল, সেই নিপলটা যখন বাচ্চা চুষবে তখন তার মধ্যে একটা অনুভূতি জাগবে যেটা এই জিনিসটা সে আগে খায়নি, এবং যখন সে দেখবে যে ফিডার দিয়ে খেলে পরে বাচ্চার দুধটা ইজিলি চলে আসতেছে তখন কিন্তু সে আর ব্রেস্ট মিল্ক সাক করতে চাবে না এবং আলটিমেটলি ব্রেস্ট ফিডিংয়ে ফেলিওর হবে। মানে বাচ্চা ব্রেস্ট ফিডিং হওয়ার প্রধান, পরিপূর্ণভাবে ব্রেস্ট ফিডিং করার প্রধান শর্তই হচ্ছে যে ব্রেস্টটা এমটি করতে হবে, এবং এমটি তখনই বাচ্চা যে অ্যাডিকুয়েটলি সাক করে। তাহলে বাচ্চা সাক করলেই শুধুমাত্র বুকের দুধ তৈরি হবে এবং সেটা বেরোবে। সুতরাং আপনি যদি বাচ্চাকে এক্সক্লুসিভ বুকের দুধ দিতে চান তাহলে অবশ্যই কখনোই ফিডার দিবেন না।